তুমি নিজে জানো না আমার কত বড় উপকার করেছো তুমি। থ্যাংক ইউ। মিঠাই কি করে ল্যাপটপটা সারিয়ে আনলো? কি করে সারিয়েছে সেটা বড় কথা নয় টেস, দ্য ফ্যাক্ট ইজ ওইটা সারিয়ে এনেছে। কি দেখছো? না কিছু না, তোমার তো দেরি হয়ে যাচ্ছে তাই না? ওই কি যেন বলো তোমরা, আল আল দেশ গোপাল তোমাদের হেল্প করবে। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট মিঠাই। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি তুমি নিজেও জানো তুমি কত বড় উপকার করেছো আমার। ইনফ্যাক্ট আমার প্রাণ বাঁচানো হচ্ছে এটা বেশি বড় উপকার ছিল, তুমি আমার প্রেস্টিজ বাঁচিয়েছো আজকে। থ্যাংক ইউ মিঠাই। হ্যালো, হ্যাঁ স্যার, স্যার স্যার আই এম অন দ্য ওয়ে স্যার, স্যার জাস্ট হাফ অ্যান আওয়ার ওয়েট করতে বলুন। হ্যাঁ স্যার আমি পৌঁছাচ্ছি। বাই দ্য ওয়ে স্যার, অর্ডারটা আজ আমরাই পাবো। মিঠাইয়ের গোপাল হেল্প করেছে, সরি। বলছি বাড়ি ফেরার পথে একবার ডিসপেন্সারিতে চলে যাবে, আমি না ডাক্তারখানা। হাতে খুব বাজেভাবে ছড়ে গেছে, ইঞ্জেকশন নিয়ে নেব। থ্যাংক ইউ মিঠাই। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। আমি স্বপ্ন দেখছি না তো, আমি উচ্চবাবুকে লটপটটা দিলাম আর উচ্চবাবু আমাকে এত এত থ্যাংক ইউ বলল। মিঠাই কপালে তুমি এত আনন্দ দিলে কপাল, আমি তো কখনো তোমার কোনো উপকার করিনি, এত যখন করলে তাহলে আজ উচ্চবাবুকে জিতিয়ে দিও, যাতে এরকম আনন্দ করে হাসি মুখ নিয়ে বাড়ি ফেরে গোপাল। ব্যাস তাতেই মিঠাই হ্যাপি। জয় গোপাল। সিদ্ধার্থ কি ব্যাপার এত দেরি, কোনো ঝামেলা হয়েছিল না? স্যার ঝামেলা অনেকই হয়েছে, কিন্তু মিঠাই লাস্ট মোমেন্টে সবটাই সলভ করে দিয়েছে। মিঠাইয়ের মতো একটা বউ পেয়েছো সিদ্ধার্থ,
তোমার জীবনে কোনো ঝামেলাই আর ঝামেলা থাকতে পারে না। কি তোরসা? আরে চলো চলো, আর সময় নেই, চলো চলো। জানি না কি করে মিঠাই রানী ল্যাপটপটা সারিয়ে নিয়ে এলাম। সিডের চোখে তো আরো মহান হয়ে যাচ্ছে মিঠাই। কি করে যে মিঠাই রানীকে সরাবো সিডের জীবন থেকে জানি না। মা, মা কো? এই তো মা, আজকে আমি দুপুরে ফিরবো না বুঝলে, আমার জন্য খাবার দাবার কিছু রেখো না। ও মা, তুই ভারী কিছু খেয়ে বেরো। খুকি আর ভারী ভারী বলিস না, বাইরে কিছু একটা। রোজ রোজ তোরা এত খাওয়ার অনিয়ম করিস না, মিঠাই থাকলে ঠিক জোর করে খাওয়াতো। এইটা একেবারে খাঁটি কথা। আচ্ছা মিঠাই কি সকাল সকাল কারখানায় চলে গেল নাকি? ও ওমু, আজকে সেই কোন এক অনুষ্ঠানে সিদ্ধেশ্বর মধুকে মিষ্টি যাওয়ার কথা না? মিঠাই সব দেখে নিয়েছে তো? দেখিস বাবা মান থাকে যেন। বাবা মিঠাই নিশ্চয়ই সব দেখে নিয়েছে, ওর দায়িত্ব জ্ঞান তো তুমি জানো। মিষ্টির কোয়ালিটি নিয়ে কোনো চিন্তার কারণ নেই আমাদের। ওমু হ্যাঁ বলো। বলছি আমাদের তো এই প্রথমবার ইন্ডাস্ট্রিয়াল কনফারেন্সে মিষ্টি পাঠাচ্ছি, কিন্তু সকাল থেকে মিঠাইয়ের কোনো খোঁজ নেই কোথাও। ও কি মনে করে সিদ্ধেশ্বর মোদকের মান সম্মান নিয়ে চিনিমিনি খেলা যায়? কোথায় সে? ও মা সে কি কথা, মিঠাই তো সেই কোন সকালবেলা বেরিয়ে গেছে ও সাইকেলটা নিয়ে। আরে খুকি কোথায় গেল? চমৎকার, কিন্তু কোথায় বেরিয়েছে সে? সমরেশ, মিঠাইয়ের যথেষ্ট দায়িত্ব জ্ঞান আছে, নিশ্চয়ই কোনো জরুরি কাজে গেছে। খুকি তুই জানিস কিছু? না বাবা আমি কিছু জানি না। রাজীব, নন্দা, রাতুল, শ্রী ওরাও তো ফিরে গেল, আমি ওদেরকে ফোন করে দেখছি। দাঁড়া দাঁড়া খুকি, ফোন পরে হবে, এই ফাঁকে বাবার সাথে কয়েকটা বোঝাপড়া করে নিই। তুমি সিদ্ধার্থ জীবন নিয়ে কোন খেলাটা খেলছো বাবা? কেন ওকে বাধ্য করছো ওই মেয়েটার সঙ্গে স্বামী স্ত্রী হিসেবে থাকতে? ওই মেয়েটা কিন্তু মাথায় চড়ে বসছে। কি হলো, চুপ করে আছো কেন, বলো কিছু। ওই মেয়েটা সিদ্ধার্থ জীবনে কি দিতে পারবে? একজন স্ত্রী তো স্বামীর পাশে দাঁড়ানো দরকার। তোমাদের কি মনে হয় ওর মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে সিদ্ধার্থর পাশে দাঁড়ানোর? বেনিফিটেড হবে সিদ্ধার্থ কোনোভাবে এই বিয়ে থেকে, তাহলে কেন বিয়েটা টিকিয়ে রাখছো তোমরা? This is our design. It's an open structure, an eco-friendly building with natural lights. So we've paved way for like more than 1,000 trees out there. And you can have a look at the parking space once, I'll show it to you. Yeah, so there's a capacity of like 800 cars. And the most interesting part of this building is... তুমি নিজে জানো না আমার কত বড় উপকার করেছো তুমি। মানে প্রেজেন্টেশন আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। তুমি কি যেন বলো? থাঙ্কু, থাঙ্কু। সো দিস ইজ দ্য ইনিশিয়াল ডিজাইন স্যার, সো উই ক্যান মেক চেঞ্জেস ওয়ান্স ইউ অ্যাপ্রুভ ইট। সো ফার ইট লুকস গ্রেট। থ্যাংকস মিস্টার মধু। প্লেজার স্যার। 15 মিনিটের মধ্যে জানাচ্ছি আমাদের নেক্সট ব্রিডিংটা কবে। আর হ্যাঁ, হেড অফিস থেকে সিদ্ধার্থ দেখুন কি হয়।
স্যার, আমি একটু বাইরে থেকে আসছি, আমার মাথাটা খুব ধরে আছে। আবার কি হলো তোমাদের? টাকার ডিল পিসিজির জন্যই ওরা কলকাতার ব্রাঞ্চে ডিলটা ক্র্যাক করলো। স্যার, আপনার সম্মান রক্ষা হলো। স্যার, তোমায় আমি কি বলবো সিদ্ধার্থ, তুমি তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, আগে মিঠাইকে গিয়ে সুখবরটা দাও। ওর সাহায্য ছাড়া তুমি আজকের এই প্রেজেন্টেশনটা দিতেই পারতে না। সিদ্ধার্থ, তোমার জন্যে গর্বে আমার বুক ভরে যায়। সিদ্ধার্থ, আমি এক্ষুনি কারখানা থেকে এলাম বড়বাবু, মিষ্টি সব ডেলিভারিতে চলে গেছে। দাদু, আমি একটা এমন কাজে আটকা পড়ে গেছিলাম না, আমি আমি তখন কারখানা যেতে পারিনি। আহা, কি কাজে আটকে গেছিস বলে দিনা। মিঠাই, বাবা তো ঠিক কথাই বলছে, তুই সকাল সকাল বেরিয়ে কোথায় গিয়েছিলিস বলে দে না। আহা খুকি, ছেড়ে দে না, ও বেচারি যখন এখন বলতে চাইছে না, সময় না সবাই মিলে জোড়াজোড়ি করছিস কেন বলতো? আরে জোড়াজোড়ি কেন করব, দেখছিস না সমু কেমন রেগে গেছে। আমার রাগটা কি ভুল? এত বড় একটা অর্ডার ছিল, অথচ বলছে নাকি কোথাও আটকে গেছিল। কোন রাজকার্য করতে গিয়েছিল মিঠাই, যা কিনা অর্ডার থেকে বড় হয়ে গেল? মিঠাই, আমার ল্যাপটপ সারাতে গেছিল স্যার। তুমি সবাইকে বলছো না কেন যে কাল আমি ভুল করে আমার ল্যাপটপে জল ফেলে দিয়েছিলাম? ওই ল্যাপটপটায় আমার সব অফিসিয়াল ডকুমেন্ট সেভ করা ছিল, আর যদি ল্যাপটপটা ঠিক করে ফাংশন না করতো তাহলে তাহলে আমার প্রেস্টিজ থাকতো না। দাদাই, মিঠাই সময় মতন আমার ল্যাপটপটা সারিয়ে দিয়ে এসেছিল বলেই আজকে আমি প্রেজেন্টেশনটা সাবমিট করতে পেরেছি। আর শুধু তাই নয়, একটা বড় অর্ডারও ব্যাক করেছি আমরা। কি বলছিস কি সিদ্ধার্থ, মিঠাই তোর ল্যাপটপ সারিয়ে কিরে? এটা বলতে তো কষ্ট হচ্ছিল। হ্যাঁ, তখন থেকে এখানে দাঁড়িয়ে সবার কাছে বকা খাচ্ছিস? আচ্ছা কি ধাতু দিয়ে তৈরি বলতো তুই? হ্যাঁ,
সোমু, এক্ষুনি তুই বলছিলি না মিঠাই কোনোদিনও সিদ্ধার্থের পাশে দাঁড়াতে পারবে না, শুনলি তো? শুনলি তো এবার সব? সমরেশ, তোমার কোম্পানির অর্ডার কিন্তু সময় মতো পৌঁছে গেছে, মিঠাই নিজে গিয়ে দেখে এসেছে। তারপরেও তুমি মেয়েটাকে অতগুলো কথা শোনালে, ছি! সত্যি দাদা, তোমার মেজাজ খারাপ হলে না কোনো জ্ঞানগম্যি থাকে না, সিরিয়াসলি। দেখে চলো, এবার তো দেরি হয়ে যাচ্ছে, চলো। কাকাই, একটা কথা আমি না বলে পাচ্ছি না। আমার যদ্দূর ধারণা, মিঠাই তো সিদ্ধেশ্বর মোদকের এমপ্লয়ি নয়, মানে তোমাদের কোম্পানিতে চাকরি করে না, তাই ও কবে যাবে কবে যাবে না সেটা সম্পূর্ণ ওরই ডিসিশন হওয়া উচিত, তাই না? মানে আমি যতদূর জানি, সিদ্ধার্থ, ও দাদু ভাই, আজ তো তোমার খুব আনন্দের দিন। মিঠাই তোমার লটপট সারিয়ে দিল, কত বড় অর্ডার পেলে। আর সমরেশ বলে কি না, মিঠাই তোমার স্ত্রী হওয়ার যোগ্য নয়। বলি, আমাদের মিঠাই কার থেকে কোন অংশে কম? দাদু কি যে বল না তুমি, আসলে তুমি মিঠাইকে বড্ড বেশি ভালোবাসো, তো তাই তোমার এগুলো মনে হয়। বড়বাবু তো ঠিকই বলে, মিঠাই কি আর। তোমাদের জিনিসকে জিজ্ঞাসা করো তো, ও ইঞ্জেকশন নিয়েছে? পাগলের মতন রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছিল, ব্যালেন্স না রাখতে পেরে ঠিক আমারই গাড়ির সামনে অ্যাজ ইউজুয়াল এসে অ্যাক্সিডেন্ট করেছে। দেখি তোমার হাতটা, দেখি হাতটা, দেখি মিঠাই, দেখো না মিঠাই। পাকামি না করলে বোধহয় তোমার ইন্ডাইজেশন হয়, তাই না? চলো চলো, ওষুধ লাগাবো। ওষুধ না, অফিসে ওষুধ লাগাবো না, আমার জ্বালা করে। একটা কথা বলতো, তোর এই কাণ্ড কারখানা দেখে সত্যি আমার মাথা পাতা ঘুরছে। আচ্ছা মা, তুমি বলো সিদ্ধার্থ ল্যাপটপ সারিয়ে ঠিক পৌঁছে দিল? হ্যাঁ, তুই এটা পারলি কি করে রে? পারতাম না গো বেশি, নতুন জামাইবাবুর চেনা দোকান বলে আমি পেরেছি। নতুন জামাইবাবুকে একটা খামকো বলতে হবে, বুঝলি? রাতুল তোমাকে ল্যাপটপের দোকানের খোঁজ দিয়েছে? মানে তুমি তো ওদের বাড়ি যেতে পছন্দই করো, 10 বার করে ওখানে গিয়ে সীতামা দিদি সীতামা দিদি নতুন জামাই বাবু এই তো করবে তুমি। চল তাড়াতাড়ি চল, দেখি হাতটা, দেখি রাধা মা তো কোথায় মুখ তুলে চেয়েছেন। উচ্ছে বাবু তো বরাবরই অন্যায় দেখলে প্রতিবাদ করে, কি প্রমাণ হয় গোপাল? হচ্ছে বাবু কোনোদিনই বিয়ে টিয়ে মানবে না, আর মিঠাই কি সত্যি মানায় না হচ্ছে বাবুর পাশে? না না, মিঠাই তো আর সত্যি সত্যি স্টুপিড নয় যে একটা খেলাকে সত্যি ভেবে বসবে।
কোথায় গেছিল? বন্ধুর বাড়ি। হ্যাঁ তো শ্রী, হ্যাঁ আরে কখন থেকে বই পড়ে ঘোরাঘুরি করছিস, তা কোন বইটা খুঁজছিস একবার কি আমাকে একটু বলবি? কম্পিউটার সায়েন্স রাতুলের লাগবে, অনেক দিন ধরে সব জায়গায় খুঁজে জানিস তো কোথাও পাচ্ছে না। হ্যাঁ 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 আমি আমি দেখছি। ওকে 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 ঠিক আছে। কি দেখবো আমি? শ্রী তো নিজের দিদি আর ফোন ধরছে না, সে কি আমার ফোন ধরবে? শোন ভাই, তুই তাহলে এখন বই খোঁজ, আমাকে এখন যেতে হবে, বুঝলি তো? বুঝিসই তো, সঞ্চয় অনেকক্ষণ ধরে ওয়েট করছে, একটু বোঝ ব্যাপারটা। আচ্ছা বয়ফ্রেন্ড ওয়েট করছে সেটা আগে বলবি তো। যা যা আমি দেখি, আর একটু যদি না পাই তাহলে তো চলেই যাব। ঠিক আছে, কিছু মনে করিস না ভাই। আরে দূর, মনে কেন করব, যা আর দাঁড় করিয়ে রাখিস না। দাদা আপনার কাছে রোবোটিক্স এর বই আছে? হ্যাঁ আছে। এই বইটা আছে কিনা দেখুন তো। হ্যালো, বাবা আজ রাতুলের লাগে এত ভালো হলো কি করে? সীতমা দেবী নিজের দিদিয়ার ফোন ধরলো না, অথচ আমার ফোন ধরলো। দিদিয়া কি হলো হঠাৎ, বিপদ হলো নাকি?